Krak sala agotra press club khai jaka am army party ne kaisa bodor saimani banda pando dal vidal bodaliya kare 31 bota sankha am army party ni bana bodali bana ya fari borokno lamja sogaina har ka hasini am army party ni gujok ajamaro phainai 2023 bidhan sabha changbari wa 660 seat batai nai am army party am army party ni alka kono party ni against samung khlai nai bodaliya borok ni hamkrai ni bagai samung khlai nai bodol se hani shakha hasini am army party ni gujok ajamaro এই আমাদের যোগদান সভায় প্রথমে মিডিয়া বন্ধু যারা এসেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবুজা মুহাম্মদুল ওয়াং, ত্রিপুরা রাজ্যের আম আদমি পার্টির কো-ইনচার্জ। সাংগঠনিকভাবে এখন পূর্ণতারূপে আম আদমি পার্টি ফুল প্রেজেন্টলি ত্রিপুরাতে কার্যপ্রণালী শুরু করতে যাচ্ছে। তারই প্রাথমিক একটা যোগদান সভা গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এরিয়া থেকে প্রতিনিধিরা এসছেন, তাদের সঙ্গে অসংখ্য আরও যোগদান করবেন তার নিজের নিজের জায়গাতে এই যোগদান কর্মসূচি। তৎসঙ্গে আজকে দিল্লির কেন্দ্রীয় কমিটি এই রাজ্যের কনভেনার হিসাবে সুমন লস্কর মহাশয়কে আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব ওনার হাত ধরে আগে বাড়বেন। সঙ্গে আমাদের ফাউন্ডার মেম্বার সুবিধা আছেন, ওনাদের আশীর্বাদে পথ প্রদর্শনে আমরা এগিয়ে চলব এবং অসংখ্য যুবকদের প্রতিনিধি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। যেই রাজনীতিকে আমরা কলুষমুক্ত করতে, রাজনীতি নয় কাজনীতির যে বার্তাবাহক হিসেবে আমরা ত্রিপুরাতে এখন কাজ করতে যাচ্ছি। আমরা কারোর বিরোধী নই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর পক্ষেই আমাদের কাজ করা, সেটাই আমাদের নীতি আদর্শ। ইতিমধ্যেই দিল্লি তার কাজের মডেল সমগ্র বিশ্বে সবাই দেখতে পাচ্ছেন। এটা প্রমিস না, একটা ডেলিভারি সিস্টেম, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। পাঞ্জাবে এসেছি, বিপুলভাবে আমরা ত্রিপুরাতেও আগামী দিনে আসতে চলেছি। এখানে এক একটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 31 জন যোগদান করেছেন এবং সেই ডিস্ট্রিক্টে তাদের সঙ্গে আবার অনেক কয়েকশো লোক যোগদান করবেন ইতিমধ্যে, এবং ত্রিপুরার সমগ্র ডিস্ট্রিক্ট অলরেডি আমরা কভার করে সেরেছি। আগামী দিনে আপনারা সেই জিনিসগুলো পরিলক্ষিত করবেন। এই যে নির্বাচন 23 জুন, আক্রিগত্রে আপনারা কোন দলের প্রার্থীকে সমর্থন করছেন? আমরা কোনো দলের প্রার্থীকে সমর্থন করি না, আমরা দেশবাসীর প্রার্থীকে সমর্থন করি। এই নির্বাচনে আমরা পার্টিসিপেট করিনি, আগামী নির্বাচনে আসব, তখন আমাদের প্রার্থী। Bureau report, Tini Khorang.